আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি নুসরাত জাহান মোল আমি হাফিজ খন্দকার সংবাদের শুরুতেই জানিয়ে দেব স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়া বিশেষ সম্মানসূচক ডিলিট গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় মানবতাকে তুলে ধরার আহ্বান মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বললেন ওবায়দুল কাদের অভিযানের নামে মানুষ হত্যা করা হচ্ছে মন্তব্য রিজভীর জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা মেয়েদের সালোয়ার কামিজ ও শিশুদের কাপড়ের দোকানে ভিড় চোখে পড়ার মতো দর্শক শুনলেন শিরোনাম সংবাদ এছাড়াও রয়েছে মাইটিভির নিয়মিত আয়োজন মাই সার্চ দর্শক আরো থাকছে সংবাদ বিশ্লেষণমূলক বিশেষ আয়োজন এডিটর্স ভিউ বিস্তারিত আয়োজনে যাচ্ছি শুরুতেই প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় তাজ হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মমতা এ সময় দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক কিছু বিষয় নিয়ে আলোচনাও হয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়ার সম্মানসূচক ডক্টর ডিগ্রি গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান এর আগে নেতাজি সুভাষচন্দ্র বসু জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাজাপাত সরণিতে অবস্থিত সুভাষচন্দ্র বসুর পৈতৃক নিবাসে অবস্থিত এই জাদুঘরের বিভিন্ন অংশ প্রধানমন্ত্রী ঘুরে দেখেন নেতাজি রিসার্চ ব্যুরোর চেয়ারম্যান ও লোকসভার সাবেক সদস্য অধ্যাপক কৃষ্ণ বসু প্রধানমন্ত্রীকে জাদুঘরের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেছেন এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে ক্ষুদ্র স্বার্থ অসাম্প্রদায়িকের ঊর্ধ্বে ওঠার এবং মানুষ হিসেবে মর্যাদার উন্নয়নে নজরুলের শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করে প্রধানমন্ত্রী আহ্বান জানান গণতন্ত্র নারী ক্ষমতায়ন দারিদ্র বিমোচন এবং আর্থসামাজিক উন্নয়ন থেকে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য কাজী নজরুল বিশ্ববিদ্যালয় বিশেষ সমাবর্তনে প্রধানমন্ত্রীকে এই সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি প্রদান করে প্রধানমন্ত্রী বলেন বঙ্গবন্ধু এবং নজরুল চিন্তা ও আদর্শে একই ছিলেন এবং উভয়ই শোষণ বঞ্চনা মুক্ত একটি সেকুলার সমাজের স্বপ্ন দেখেছেন এবং তারা স্বৈরাচারী শাসকের কাছে মাথা নত করেননি বরং কারাবরণ করেছেন জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও মাদকের কবল থেকে যুবকদের রক্ষা করার জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সংসদ সদস্য বদির ব্যয় যেমন ছাড় পায়নি তেমনি যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না দুপুরে সাভারের আশুলিয়ায় বাইপাইলে আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এ সময় মন্ত্রী আরও বলেছেন প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তির কোনো এজেন্ডা না থাকলেও এবারের সফর থেকে তিস্তা চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে মোদির বিরুদ্ধে যদি অপরাধ অভিযোগ প্রমাণিত হয় যে মোদির ব্যয় যেমন ছাড় পায়নি মোদী সহ আওয়ামী লীগ বিএনপি বা অন্য দলের যারা যারাই জড়িত কেউ রেহাই পাবে মূল হোতাদের বাদ দিয়ে মাদক বিরোধী অভিযানের নামে মানুষ হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করাই একমাত্র পথ অপর এক আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন তিস্তার পানির ন্যায্য হিস্তার এজেন্ডা না থাকা বর্তমান সরকারের ব্যর্থতা গোটা দেশকে হত্যার
বদ্ধভূমিতে পরিণত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে মাদক নির্মূলের নামে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এভাবে নির্বিচারে মানুষ হত্যা সকলের জন্য রীতিমতো উদ্বেগ, ভয় ও বিপদের কারণ হতে পারে। জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। প্রসাধনী, শাড়ি, মেয়েদের সালোয়ার কামিজ ও বাচ্চাদের কাপড়ের দোকানে ভিড় চোখে পড়ার মতো। এবারে রাজধানীর মার্কেটগুলোতে ফিক্সড প্রাইসের দোকান বেশি, তাই কোনো বিড়ম্বনা ছাড়াই কেনাকাটা করছেন ক্রেতারা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরা ছিলেন কাজী অন্তর। রমজানের সপ্তাহখানিক যেতে না যেতেই জমতে শুরু করেছে রাজধানীর মার্কেটগুলো। ভিড় বাড়ছে মেয়েদের প্রসাধনী, জুতা ও গহনার দোকানে। লোকজন অনেক আছে দেখলাম, ভিড় হচ্ছে। 15 রোজা পর্যন্ত তো অ্যাভেলেবল, বাট এরপরে আর কি রাস নিতে পারবেন না। অনেক কিছু কিনছি, বাচ্চাদের ড্রেস কিনছি, আমার ছেলের ড্রেস কিনছি, ভাবিদের ড্রেস নিছি, আমার ভাতিজির ড্রেস নিছি। আমার মা তো নেই, বাবার জন্য পাঞ্জাবি কিনেছি, লুঙ্গি কিনেছি, তারপর জুতা কিনেছি। কালেকশনটা তো এখনই মনে হয় আমার মতে যে ভালো পাওয়া যাবে। বাচ্চাদের জন্য কিনছি, নিজের জন্য কিনছি, আমার ভাবি কিনছে, ভাস্তিজের জন্য কিনছে। মোটামুটি এখন থেকে লাগতেছে। ঈদ উপলক্ষে আজকে আপনার শুক্রবার, কাস্টমার একটু প্রচুর কাস্টমার আছে, আমাদের একটু চাবো বেশি সকাল থেকে। এছাড়া বেচা কিনা বাড়ছে নানা ধরনের শাড়ি, ছেলেদের শাটিং শুটিং, পাঞ্জাবি, মেয়েদের থ্রি পিসের দোকানে। শাড়ি তো মনে করেন এমনি আমি কিনতেছি, কোনোদিন কিনি না, যেটা ভালো লাগতেছে এটাই কিনতেছি। আমরা প্রোডাক্টগুলো খুব বেটার রাখি, কাস্টমার পছন্দ নিও। অর্ডার সেল আলহামদুলিল্লাহ ভালোই আছে। ব্যস্ত টেইলার্সের দোকানও পছন্দের কাপড় আগেই তৈরি করতে দিচ্ছে সবাই। খুব সুন্দর বানায়, মানে একবার বানিয়ে পড়লে সে কিন্তু আসবে আর একবার। ভিড় শুরুর আগে আমরা বানানো কাজটা শেষ করে দিচ্ছি। ওনাদের যে কাটাটা রুচিসম্মত হয়, কাস্টমারের যেভাবে চায় সেভাবে আমরা তৈরি করি। আমাদের তো বেচা কিনা মূলত হচ্ছে 15 রমজান পর্যন্ত আর কি, ঠিক আছে, তারপর থেকে আমাদের হচ্ছে ডেলিভারি শিডিউল আছে, মোটামুটি অতটা বেশিও না কমও না। তবে দেশীয় পাদুকার চাইতে বিদেশি জুতার প্রতি ঝোঁক বেশি ক্রেতাদের, দাম নিয়ে রয়েছে ভিন্ন মত। একটু বাইরের হলে পছন্দ হয় ই ভালো। কিছু কিছু মালের জিনিস দাম দেখলাম বাড়তি, প্রয়োজন সবই আছে এখানে, কিন্তু প্রাইসটা একটু বেশি। আপনার বাংলাদেশের মান সম্বন্ধে ভালো না হয় না, যেমন টেকসই থাকে না, আঠা পেস্টিং থাকে না, এই কারণে আমরা বাইরের জুতো। বেবি আইটেম থেকে সব ধরনের আইটেম আমাদের কাছে আছে। দাম আপনার আগে বার্গেনিং চলতো, কিন্তু এখন ফিক্সড প্রাইস করাতে সব প্রাইসটাই মোটামুটি রিজনেবল করা। আমাদের এখানে ভালো কাস্টমার আসে, ভালো জিনিস রাখতে হয়। মূল্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দিকে সজাগ দৃষ্টি রাখছেন মার্কেট কর্তৃপক্ষ। সরকার থেকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, মোবাইল থেকে শুরু করে জামা কাপড়, থ্রি পিস, শাড়ি, জুতা, কসমেটিক, বিভিন্ন ধরনের সবই, এটা একটা পরিপূর্ণ মার্কেট। এস এম খোরশেদ আলম, মাইটিভি, ঢাকা। সরকারের শেষ অর্থ বছরের বাজেট ঘোষণার বাকি আছে আর মাত্র 1.5 সপ্তাহ। বরাবরের মতো বড় আকারে চমক থাকবে এবারে বাজেটে, জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। উচ্চ প্রবৃদ্ধি ও বড় রাজস্ব টার্গেট থাকবে বাজেটে। সর্বাগ্রে থাকবে অবকাঠামো, বিদ্যুৎ ও শিক্ষা খাতকে। সামাজিক সুরক্ষা বলয়ে বাড়বে ভাতার অঙ্ক, ভাতাভোগীর সংখ্যাও। শামিন আজাদের রিপোর্টে বিস্তারিত। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পৌঁছানোর আগেই প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের রূপরেখা করা হয়েছে। এজন্য 2 বছরের মধ্যে প্রবৃদ্ধির হার 8% নেওয়ার টার্গেট সরকারের। আসন্ন বাজেটে জিডিপির আকার 25,37,800 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের তুলনায় এ হার 13.4% বেশি। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান জানালেন, জিডিপির উচ্চ প্রবৃদ্ধি অর্জনে আসন্ন বাজেটে কি পরিকল্পনা সরকারের। একই চমক আপনারা আরো বড় আকারে দেখতে পাবেন এইবার এই বাজেটে। অবকাঠামো, বিদ্যুৎ আর শিক্ষা, এই তিনটা একদম সর্বাগ্রে থাকবে এবং এগুলার আগের তুলনায় আনুপাতিক হারেও বেশি বাড়বে। বিশেষ করে সামাজিক যে সকল প্রকল্প আমরা চালাচ্ছিলাম তা এগুলো আরো বর্ধিত হবে। বাজেট ঘাটতি নিয়েও সরকারের হিসাব নিকাশের ছক জানালেন বর্ষিয়ান এই অর্থ প্রতিমন্ত্রী। 5% ঘাটতি কিন্তু আরামে করা যায় ইকোনমিস্টরা বলে, সুতরাং এখানে ঘাটতি বাজেটের অনেক স্কোপ আমাদের আছে, পারবো। আমাদের অর্থনীতিটা টিনেজ অর্থনীতি, উন্নয়নশীল দেশের মাত্রা পৌঁছেছে, সুতরাং এই সময় তো আমাদের অর্থনীতিটাকে একটু কিছু করে হাওয়া দেওয়া দরকার। পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়নে সরকারের মনোযোগ থাকবে বাজেট জুড়েই।
তবে সেই সাথে সামাজিক সুরক্ষা প্রকল্পেও আসছে নতুন মুখ। পদ্মা সেতুর কাজ এটাকে আরো একটু পাঁচটা চারটা বোধহয় আমরা স্পেন উঠিয়েছি, তবে একটা বৃহৎংশ আমরা পার করতে পারবো মনে করি। শারমিনাজাদ, মাইটিভি, ঢাকা। সঠিকভাবে বাজেট বাস্তবায়ন না হলে তার জন্য সংশ্লিষ্টদের শাস্তির বিধান রাখার প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনৈতিক সমিতি। জাতীয় প্রেসক্লাবে এক প্রাক বাজেট আলোচনায় বক্তারা আরও বলেন, দেশের 100 শীর্ষ ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন জরুরি। এছাড়া 2018-19 অর্থ বছরের জন্য 12,16,200 কোটি টাকা বিকল্প বাজেটে প্রস্তাব দিয়েছে অর্থনীতি সমিতি। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ এবং এর সাথে জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। যাচাই বাছাই করে মাদকের সঙ্গে জড়িতদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। মাদক বিরোধী অভিযান চলছে সারা দেশে। এবার খোদ রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অভিযান চালালো র্যাব। শনিবার সকালে চালানো এই অভিযানে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। হঠাৎ এই অভিযান চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও র্যাবের এই অভিযানকে স্বাগত জানায় এলাকাবাসী। জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা বেড়ে গেছে, বিশেষ করে ইয়াবাটাই হচ্ছে বেশি, তারা এখানে দাঁড়ায় থাকে, আমাদেরকে বিভিন্ন হেনস্থা করে। এই অভিযানটা 100% ভালো করছে। হামলোক ভি ঘর সে নিকাল নেই সক রে, ইয়ে আতঙ্ক কে ওজে সে ইসে আইসা আতঙ্ক পুরা আচ্ছা আচ্ছা আদমি সব আপনা আপনা ঘর মে ব্লক হো গয়ে। ইয়া পার মার্কেটটা ক্যাম্প বাজার পুরা ঢাকা শহরের, কারো কোনো কিছু দরকার হইলে এখান থেকে নিবে, নিয়ে একটা চিপা গলি দিয়ে বাইরে হয়ে যাবে। জেনেভা ক্যাম্পের এলাকাটিকে মাদকের ট্রানজিট হিসাবে চিহ্নিত করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা র্যাবের মিডিয়া উইং এর পরিচালক মুফতি মাহমুদ। আমরা ম্যাক্সিমাম প্রিকশন নিয়ে আসছি এই অভিযানটিকে পরিচালনা করার জন্য, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের এখানে কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়, কারণ এখানে আছে আমাদের বেশ কয়েকটা টিম কাজ করেছে। বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, বেশ বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। মাদকের এই দীর্ঘ অভিযানে আটককৃতদের মধ্যে নারীর সংখ্যা রয়েছে বলে জানান মুফতি মাহমুদ। যাদেরকে আমরা আটক করেছি সেগুলিকে যাচাই বাছাই করা হবে, এদের মধ্যে পজিশন অনেক কিছু পাওয়া গেছে, তাদের মধ্যে প্রয়োজনীয় যে আইনের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং এটা আপনাদের শর্টে আমরা জানিয়ে দেবো। যাদের পাওয়া গেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক ব্যবসা বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন র্যাবের পক্ষ থেকে তার সবটুকু করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। এবং আমরা চাই যে এই এলাকাতে যারা মাদক ব্যবসার সঙ্গে যারা সম্পর্কিত আছে সেটা আমরা সম্পূর্ণ বন্ধ করতে চাই। ভবিষ্যতে এই অভিযান আরও জোরদার করা হবে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এখানে অভিযান পরিচালনা হবে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। সারা দেশে চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আরও 10 জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে চাঁদপুর, দিনাজপুর, কুমিল্লা, ময়মনসিংহ, জয়পুরহাট ও পাবনা জেলায় শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে মাদক ব্যবসায়ী ও চোরা কারবারিদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। পুলিশ ও র্যাবের দাবি নিহতরা সবাই মাদক ব্যবসা ও চোরা কারবারের সাথে জড়িত ছিল। কারো কারো বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলাও রয়েছে বলে জানায়। এছাড়াও পচাবাসী খাবার ও বোতলজাত পানির নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখার দায়ে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ফ্লেক্সকে 50,000 টাকা জরিমানা এবং বেশ কয়েকটি ফাস্টফুড দোকান মালিককে মোট 2,50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। আগের তৈরি করা খাবার, পুরনো খাবার আমরা কয়েকটিতে যাচ্ছি এবং আমি অলরেডিতে আমরা তিনটিতে ইতিমধ্যে আমরা তিনটা প্রতিষ্ঠান আমি বলে দিয়েছি 50,000 করে 1,50,000 টাকা ইতিমধ্যে আমরা তিনটাতে জরিমানা ঘোষণা করেছি। আমরা আরো ঘুরবো, ঘুরে ঘুরে আমাদের এই কার্যক্রম আজকে চলবে। দর্শকের সাথে সংবাদ শেষ করব। আর যাবার আগে স্ট্যান্ডার্ড ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। ভারতের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়া বিশেষ সম্মানসূচক ডিলিট গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অসাম্প্রদায়িক চেতনায় মানবতাকে তুলে ধরার আহ্বান।
মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে নোবায়দুল কাদের, অভিযানের নামে মানুষ হত্যা করা হচ্ছে মন্তব্য রিজভীর। জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা, মেয়েদের সালোয়ার কামিজ ও শিশুদের কাপড়ের দোকানে ভিড় চোখে পড়ার মতো। ইয়েমেনের সকোত্রা দ্বীপে ঘূর্ণিঝড় মেকুনুর আঘাতে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ 19 জন। এবং আগামীকাল আইপিএল এর ফাইনালে চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। আর আমাদের অনুষ্ঠানটিকে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরের সংবাদ রয়েছে রাত 11:30 মিনিটে, দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি নুসরাত জাহান মুন, আমি হাফিজ খন্দকার। আল্লাহ হাফিজ।